আসসালামাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ নাজমুল হাসান আজকে আপনাদের সামনে একটা প্রোডাক্ট নিয়ে আসছি আজকে প্রোডাক্টটি হচ্ছে সোলার পাম্প কন্ট্রোলার যারা ইতিমধ্যে সোলার পাম্প স্থাপন করবেন বা সোলার পাম্প নিয়ে একটু মাথা ঘাটাঘাটি করতেছেন তাদের জন্য আজকে ভিডিওটা খুব ইফেক্টিভ আজকে সোলার পাম্প নিয়ে আপনাদের সাথে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে যারা সোলার পাম্প অলরেডি স্থাপন করে ফেলেছেন বা আমরাও অনেক পাম্পে স্থাপন করেছি সেক্ষেত্রে কত জায়গায় আমরা সোলার বিএফি এই কন্ট্রোলারটা ইউজ করেছি আবার কত জায়গায় করিও নাই কিন্তু বর্তমান সময়ে যা অবস্থা বা যে সমস্ত ডিসি পাম্প নিয়ে আমরা কাজ করতেছিলাম সেগুলাতে কিন্তু ভালো রেজাল্ট পাইনি যে কারণে এখন আমরা এসি পাম্প নিয়ে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেছি তো ভিউয়ার্স আপনারা যারা দেখতেছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে পাম্পটি বা যে প্রোডাক্টটি আপনারা সোলারে কিনবেন অবশ্যই জেনে বুঝে শুনে তারপরেই কিনবেন তো ভিএফি কন্ট্রোলার হচ্ছে ভেরিয়েবল ফ্রিকুয়েন্সি ড্রাইভার বা ড্রাইভ একটা কন্ট্রোলার এটাতে আপনি ভোল্ট এবং হার্স এটা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো ভোল্ট এবং হার্স অ্যাডজাস্ট করতে করে নিলে যেটা হবে আপনি অল্প রোদেও পানি পাবেন আমরা ইতিমধ্যে যে পাম্পগুলা ব্যবহার করেছি ডিসি পাম্প বা যেগুলা হচ্ছে ভেরিয়েবল ফ্রিকুয়েন্সি ড্রাইভার ভিএফডি কন্ট্রোলার যে পাম্পগুলোতে নেই সেগুলোতে কিন্তু আমরা অল্প রোদে পানির ভালো রেজাল্ট পাচ্ছি না যে কারণে হচ্ছে আমরা চাই যে যারা এখন পাম্প কিনবে বা যারা পাম্প কিনতে যায় তারা যেন অবশ্যই এই কন্ট্রোলারটা নিয়ে চিন্তা ভাবনা করে এই পাম্পটা কিনে তো বন্ধুরা এটা হচ্ছে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ একটা কন্ট্রোলার সাথে এমপিপিটি রয়েছে আপনারা চাইলে এই কন্ট্রোলার দিয়ে আপনাদের পাম্পগুলো করতে পারেন আমরা কিন্তু মনোপলি কোনো বিজনেস এখন আর করতে চাচ্ছি না সোলার প্যানেল মার্কেটে অ্যাভেলেবেল পাম্পও বাজারে পাওয়া যায় আপনারা কোনো পাম্প দিয়ে এটা এই কন্ট্রোলার দিয়ে চালাতে পারবেন এসি বা ডিসি ডিসি পাম্প চলবে না তা না ডিসি পাম্পটা দিয়ে চলবে কিন্তু সেক্ষেত্রে হাই ভোল্টেজের পাম্প দরকার যেমন টু টোয়েন্টির উপরে থাকতে হবে পাম্পটা বা টু টোয়েন্টি মিনিমাম টু টোয়েন্টি ভোল্টেজ তো একটি বাজার থেকে একটি পাম্প কিনে নিয়ে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাজারে যে পাম্পগুলো আছে সেগুলোতে অনেকটাই পানির রেজাল্ট ভালো না তো সেক্ষেত্রে আমরা যেটা করি আমরা দেখুন এই পাম্পগুলা এই যে দেখতেছেন পাম্পটা এই পাম্পগুলো হচ্ছে আমরা খুসাটা চায়না থেকে নিয়ে আসি এটা যে বডিটা এটা চায়না থেকে নিয়ে আমরা হচ্ছে নিজেরাই এটাকে বাইন্ডিং করি বা রিবাইন্ড করি তো করে এটাকে সিঙ্গেল ফেজ থাকলে আমরা থ্রি ফেজ করে নিই অনেকটাই হচ্ছে আমরা টোটালি যদি খোসাটা নিয়ে আসি সেই পাম্পটা আমরা স্থাপন বা ইনস্টল করলে সেক্ষেত্রে আমরা পাখাটা চেঞ্জ করে দিই উন্নত মানের ইম্পেলার ইউজ করি যেখানে পানিটা পরিমাণটা বেশি হয় তো আপনি চাইলে পেট্রোলের মতো বা অন্য অন্য ভালো ব্র্যান্ড আছে বাংলাদেশে এখন পাওয়া যায় সেগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন সেক্ষেত্রে সোলার প্যানেলও মার্কেট কেটে অ্যাভেলেবেল অবশ্যই চেষ্টা করবেন বেস্ট কোয়ালিটির প্যানেল ব্যবহার করার জন্য আর বেস্ট কোয়ালিটির পাম্পের ইনভার্টার যত ভালো কোয়ালিটির পাম্প ইনভার্টার ব্যবহার করলে ততই ভালো যেমন আমি যেগুলো সেটা হচ্ছে ভিএফি কন্ট্রোলারের ভিতরে বেডফোর্ড এবং মিকন আমি বলবো না যে আমাদের কন্ট্রোলারই মধ্যে এর চেয়ে ভালো কন্ট্রোলার মার্কেটে বা বিভিন্ন যেমন আইএনবিটি কন্ট্রোলার আছে তারপরে এবিবির কন্ট্রোলার আছে তারপর লরেঞ্জের কন্ট্রোলার আছে এগুলো অবশ্যই আমাদের থেকে ভালো প্রাইস ক্ষেত্রেও দেখা যায় আমাদের থেকে চার পাঁচ গুণ বেশি হবে তো যারা এই পাম্প নিয়ে কাজ করতে চান এই বিগ ভেরিয়েবল ফ্রিকুয়েন্সি ড্রাইভ সহজ এমপিপিটি কন্ট্রোলারগুলো আছে এগুলোই ব্যবহার করবেন আর এখন যারা ডিসি পাম্প বা আপনারা এই কি বলে রিক্সার মোটর দিয়ে পাম্প করেন এগুলো আমরা চার পাঁচ বছর আগে এটা নিয়ে কাজ করতাম এখন আমরা দেখেছি যে না ওই পাম্পগুলাতে আসলে রেজাল্টটা খুব ভালো হবে না আর সেক্ষেত্রে তো সাবমার্সিবল পাম্পই বেশি ইউজ করার চেষ্টা করবেন ডে বাই ডে বাংলাদেশের পানির স্তর কিন্তু অনেক নিচে নেমে যাচ্ছে সেদিক মাথায় রেখে দশ বছর ধরে একটা পাম্প যখন ইউজ করবেন তখন সেটাকে লং টাইম চিন্তা করে আপনাকে পাম্পটা কিনতে হবে তো আপনারা চাইবেন যে অবশ্যই যেন প্রতিটা পাম্পই যেন সাবমার্সিবল মোটর দিয়ে করা করা হয় আর যাদের পানির লেয়ার অনেক কাছে তারা একটু কম টাকার মধ্যে আপনারা সেন্টিফিক্যাল পাম্প ব্যবহার করতে পারেন তো বন্ধুরা যারা পাম্প নিয়ে কাজ করবেন আমাদের সাথে যোগাযোগ রাখলে আমরা আমাদের কাছ থেকে কিনতে হবে সেটা না বাট আমরা একটা ভালো পরামর্শ আপনাকে দিতে পারব আর এখন রিক্সা মোটর বা সব মোটর থেকে আপনারা বের হয়ে এসে আপনারা এখন ভিএফডি কন্ট্রোলার যেহেতু আমাদের দেশে এখন অ্যাভেলেবেল আপনারা এটা নিয়ে কাজ করতে পারেন আর যারা পাম্পের ব্যবসা করবেন তারাও অবশ্যই আর এই ডিসি পাম্পের দিকে না গিয়ে আপনারা এসি পাম্পের দিকে ঝুঁকুন কারণ এসি পাম্পেই কেবলমাত্র হচ্ছে আপনি সার্ভিস বলেন বা পাম্পটা যদি প্রবলেম হয় রিবাইন্ডিং করার ক্ষেত্রে আপনি একটা লোকাল বাজার থেকে এটা রিবাইন্ডিং করতে পারবেন কিন্তু যদি আপনি একটা ডিসি ম্যাগনেট মোটরের পাম্প বা ডিসিপি ডিসি পাম্প কিনেন সেক্ষেত্রে কিন্তু আপনি এটা একবার নষ্ট হলে কিন্তু সার্ভিস করতে পারবেন আজকে ভিডিও আপনাদের জন্য যদি কোনো ধরনের একটুও আপনাদের জন্য কাজে লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটাও শেয়ার করবেন শেয়ার করলে যেন সবাই জানতে পারে সবার জন্যই হচ্ছে আমরা কাজ করতেছি দোয়া করবেন যেন সবসময় আপনাদের সাথে থাকতে পারি ধন্যবাদ আজকে ভিডিও দেখার জন্য